মানুষ মনে করছে হ্যাঁ টাকা দেওয়া কত টাকা লাগবে, এবং এই কত টাকা লাগবে এটা বলেই কিন্তু আসলে কি হচ্ছে, মানুষ প্রতারিত হচ্ছে। কেন? ওরা বলছে এত টাকা হলে হয়ে যাবে, আপনি আপনার বাসায় চলে যান, আপনি আরামে থাকেন, নাকে তেল দিয়ে ঘুমান, হয়ে যাবে আপনার, কিচ্ছু লাগবে না, টাকা দেন, হয়ে যাবে। এটা টাকার খেলা না, এটা যোগ্যতার খেলা। আবার বলি, ক্যানাডাতে আপনি ইমিগ্রেশনে যেতে চাচ্ছেন, কত খরচ লাগে দেখলে আপনি শুনলে অবাক হবেন। অনেক জায়গায় যেখানে 20-25-30 লক্ষ টাকা চাচ্ছে বিভিন্ন এজেন্সি ক্যানাডার ভিসার করার কথা বলে, আসলে এগুলো কিছু লাগে না, এত টাকা লাগে না। অল্প কথা, যেটা বলো পুরো বাংলাদেশে মনে হয় এর চেয়ে কমে কেউ কখনো করছে কিনা যায় না, আমরা খুব সামান্য কিছু রাখি এটিএমসে। এই জন্য মাত্র 3,72,000 টাকা এটা মূল খরচ। এটা দিয়ে ক্যানাডাতে আপনি যেতে পারছেন, এর সাথে তো লাগবে বিমান ভাড়া লাগবে। আর আগে একটা সামান্য খরচ হচ্ছে 34,500, একটা একটা সার্টিফিকেট ইকুইভ্যালেন্ট করতে হয় বা পয়েন্ট দিতে হয় ক্যানাডাতে পাঠিয়ে, এই খরচ, আর কোনো খরচ নেই। তার মূল খরচটা কত? 3,72,000 টাকা। তা টাকা কোথায় লাগছে? এত টাকার প্রশ্ন তো না, এই টাকা কার নাই? বাংলাদেশে এমন কোন মনে হয় কৃষক পরিবারও নাই যে এই টাকাটা ক্যানাডার মতো জায়গায় ইমিগ্রেশন হয়ে যাচ্ছে, স্থায়ী বাসিন্দা, পারমানেন্ট রেজিডেন্ট, এটা ম্যানেজ করতে পারবে না। হ্যাঁ, যদি তার ধার করে হলেও ম্যানেজ করতে পারবে, টাকা ব্যাপার না, কিন্তু আপনাকে লাগবে হচ্ছে এই যোগ্যতা লাগবে, কমপক্ষে মাস্টার্স পাস লাগবে, এবং আপনার লাগবে হচ্ছে IELTS-এ 7.5 বা 7 লাগবে, তা না হলে যেতে পারছেন না, অসম্ভব ব্যাপার, টাকা দিয়ে যাওয়া যাবে না। যারা বলছে টাকা দিয়ে যাওয়া যাবে, প্রতারণা করছে, ইমিগ্রেশন টাকা দিয়ে হয় না, যোগ্যতা ছাড়া টাকা দিয়ে হয় না। আশা করি বুঝতে পেরেছেন, টাকার দিয়ে খুবই খুবই কম। এবং আপনার সাথে সাথে একটা বাচ্চা যায় কত লাগে জানেন? অনেক প্রতিষ্ঠান যেখানে নিচ্ছে 5 লক্ষ 10 লক্ষ টাকা, এটিএম দিচ্ছে মাত্র 18,500 টাকা, 18,500 টাকা, 5 লক্ষ না, 10 লক্ষ না, মাত্র 18,500 টাকা। তার মানে 18,000, লক্ষটা। তা আমাকে একজন বলছে যে অমুক জায়গায় তো যাচ্ছে দুইটা বাচ্চার জন্য 6-12 লাখ টাকা, আপনার এখানে কত এটিএমসে? আমি বললাম যে কত লক্ষ মানে? বলছে অমুক জায়গায় বলছে যে ওরা করে দেবে, কিন্তু দুইটা বাচ্চার জন্য 6-12 লাখ টাকা। আমি 6-12 লাখ টাকা, আপনি কি জানেন কত লাগে? আমি ওনাকে ওয়েবসাইট থেকে দেখালাম, বাংলাদেশি টাকায় মাত্র 18,500 টাকা লাগে একটার জন্য। তো দুজনে কত লাগবে? আপনার 37,000 টাকা মতো, এই 12 লক্ষ টাকা কেমন করে নেয়?